টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمالة سلطة درسكم منذ عبر درس شامل رياض الصالحين كتابتك نومة درس উপস্থাপন করে আসছি নেকির বহু পন্থা অধ্যায় থেকে বাকি একটি হাদিস এই অধ্যায় আমাদের সামনে আছে এই হাদিসটি আলোচনা করে পরের অধ্যায়ে চলে যাব ইনশাআল্লাহ সে হাদিসটি হলো হল রবি আল্লাহ আনহু আনী সাল্লাম কল কুল্লি মুসলিম আবু মুসা রাজি আল্লাহু তাল তিনি বলেন কলিউ সাল্লা সাল্লাম আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিম সাদাকা প্রত্যেক মুসলমানের উপর সাদাকা করা ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপর সাদকা করা ওয়াজিব কয়লা তখন সেই সাহাবি বলেন আর ইল্লাম ইয়াজিদ আপনি বলেন যদি কোনো ব্যক্তি সদকা করার মতো কোনো কিছু না পায় তার কাছে কিছুই যদি না থাকে কয়লা তখন বললেন ইয়া মালু বিয়া দাইহি ফায়ান ফাউ নফসাহু ওয়াতা সদ্দাকু বলছেন সে তার নিজের হাতের দ্বারা কামাই করবে এবং তা দ্বারা সে নিজের নফসকেও উপকৃত করবে এবং তার দ্বারা খরচা করবে অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি সদকা করার মতো এক্সট্রা কিছু না থাকে তাহলে সে মেহনত করে নিজের হাতের দ্বারা কামাই করে নিজে উপকৃত হবে নিজেও খাবে এবং সেখান থেকে কিছু সদকা করবে কলা তখন আল্লাহ নব্বী সাহাকে বলল তারা আর ইল্লাম ইয়াস্তাতে আচ্ছা কোনো ব্যক্তি যদি এটাও না পারে তার কাছে সদকার অতিরিক্ত মালও নেই এবং সে যে নিজে হাতে কামাই করে কিছু খাবে বা কিছু সদকা করবে এটাও যদি কেউ না পারে কলা তখন তুমি দুস্থ ও অভাবী ব্যক্তির সহযোগিতা করো যারা একান্ত নিতান্ত গরিব এবং মিসকির দুস্থ মানুষ অভাবী মানুষ এদের তুমি সহযোগিতা করো ইল্লাম আর হে আল্লাহ আল্লাহাম আপনি বলুন যদি এটাও যদি না করতে পারি কয়লা তখন বললেন তখন মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে ভালো কাজের উপদেশ দিবে তো মানুষদেরকে সৎ কাজের উপদেশ দেওয়া ভালো কাজের উপদেশ দেওয়া এটা তার কোনো তো কষ্ট নেই এর জন্য তো কোনো পরিশ্রমের দরকার নেই ভালো কথা মানুষদেরকে বললেই হবে কয়লা তখন সেই ব্যক্তি বললো আর আইতা ইল্লাম ইয়াফাল হে আল্লাহ নবী সাল্লাম এটাও যদি কেউ না পারে অর্থাৎ ভালো কথাও যদি কেউ কিসে না বলতে পারে কলা ইউম সিকু আনি সাদাকা তখন সে নিজেকে সমস্ত ধরনের অপকর্ম থেকে অশ্লীল কাজ থেকে অনিষ্ট থেকে নিজেকে দূরে রাখবে এটাই তার জন্য সাদকা হয়ে যাবে অন্য রেওয়ায় আমরা পড়েছি যে তুমি তোমার অনিষ্ট থেকে অপর মুসলমানদেরকে যদি নিরাপদে রাখতে পারো তাহলে এটাও সাদকা হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী সাদকা অর্থ হলেই আল্লা রাস্তায় দান রাত করলে যে স্বভাব আছে এই স্বভাব সমপরিমাণ স্বভাব ওই ব্যক্তি পাবে যে নিজেকে অথবা নিজের অনিষ্ঠ থেকে অপরকে সে হেফাজতে রাখবে নিরাপদে রাখবে তো আমাদের সামনে নেকির বহু ছোট বড় অনেক ধরনের নেকির পন্থা এবং কাজ আমরা আমাদের দর্শে শুনতে পারলাম আমরা এই কাজগুলি সবাবের আশায় আল্লাহ সন্তুষ্টর জন্য যদি করতে পারি তাহলে এর বিনিময় আমরা দুনিয়া এবং আখেরাতের সকল মঙ্গল আমরা পেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন আমাদের সামনে যে অধ্যায় শুরু হতে যাচ্ছে সেটা হলেই বাবন করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার অধ্যায় অর্থাৎ এখানে আমরা জানতে পারব যে আল্লাহর কাছে প্রিয় কাজ সুন্দর কাজ যে মানুষ স্বাভাবিকভাবে মধ্যম পন্থায় যেটা করতে পারবে এ বিষয়ে উনি দুটি আয়াত নিয়ে এসেছেন ইমাম নবাবুর রহম্লা এই অধ্যায় এবং হাদিস প্রায় এগারোটি হাদিস নিয়ে এসেছেন প্রথম আয়াত নিয়ে এসেছেন সুরায় তহার প্রথম নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তল আলাইকেল কোরআন আলি তাস ক ত হা এটাকে বলে হরুফুল মোক আল্লাহ আল মুবি মুরাদিহি আল্লাহ এর অর্থ ভালো জানেন মা আলাইকেল কোরআন আলি তাস ক আমি আপনার উপর কোরান এজন্য জন্য নাজেল করি নাই যে আপনার কষ্ট হবে আপনি কষ্ট করেন কষ্ট করার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরান নাজেল করি নাই

সামের মাসে রমজানুল মুবারক মাসে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফর যদি করে তাহলে ফাইদা তুমিন আয়ামিন ওখর ওই ব্যক্তির জন্য এটা জায়েজ যে রোজাটা ছেড়ে দিয়ে অন্য মাসে সে রোজার কাজা করে নিবে আল্লাহ তালা তোমাদের সহজ পথ এটা পছন্দ করেন তোমাদের ক্ষেত্রে কঠিন পথ আল্লাহ তালা তোমাদের জন্য কঠিন চান না অর্থাৎ একজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে তার জন্য রোজা রাখা কষ্টকর সফর অবস্থায় তার জন্য রোজা রাখা কষ্টকর তাহলে সে ইচ্ছা করলে সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায় তার সংটাকে ছেড়ে দিয়ে পরের মাসে রাখলেও আল্লাহ তালা তাকে পরিপূর্ণ স্বভাব দান করবেন আল্লাহ তালা আমাদের জন্য সহজ জিনিস চান কষ্টের জিনিস চান না

এই মহিলাটি ওমক মহিলা তাযকুরুমিন সালাতিহা বলছেন সে তো মাসাল্লাহ এরকম নামাজ পড়ে এরকম নামাজ পড়ে এরকম নামাজ পড়ে তার সালাত এরকম সালাত আদায় করে তার সালাতের বিষয় সে যেন আমাকে বলছিল কল আল্লাহ নবী বলেন মা আলাইকুম বিমা ততিকুন তুমি সেটাই করো যার তুমি সমর্থন রাখো তোমার দ্বারা যতদূর সম্ভব অতটুকু তুমি করো ফাওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু আল্লাহ তালা সব লেখতে ক্লান্ত হবেন না তোমরা ক্লান্ত হয়ে যাবা অর্থাৎ তুমি নিজে নিজের উপর জুলুম করো না আল্লাহ তালা আমাদের বলেন নাই যে তুমি পুরো দিন সালাহ আদায় করতেই থাকো পুরো রাত্র জেগে এবাদত করতেই থাকো এটা আল্লাহ তালা বলেননি তো কেউ যদি নিজের নফসের উপর জুলুম করে কেউ যদি এগুলিকে বেশি করার চেষ্টা করে পুরো দিন লিপ্ত আছে পুরো রাতে সলাতের মধ্যে লিপ্ত রাখতে চাই বলছেন তুমি কত আদায় করবে কত করবে একদিন এক সপ্তাহ এক মাস কয়েক মাস তারপরে এমন হয়ে যাবে যে তুমি ক্লান্ত হয়ে পড়বা কিন্তু আল্লাহ তালা তার স্বভাব লেখতে আল্লাহর কোনো ক্লান্তি আসবে না মা ওকান আহাবুদ্দিন আল্লাহর নিকটে ওই আমলটি বেশি গ্রহণযোগ্য এবং বেশি প্রিয় যে আমলটি সব সময় আমলকারী করতে পারে এমন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এ হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে আমরা আজকে দিনের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেকে মনে করি যে আমাদের ভালো কাজ যে যত ইচ্ছা করতে পারে কিন্তু না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল উনি সব বিষয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওনার জীবনের নমুনাটা আমাদের জন্য একটি সুন্দর একটি আদর্শ এবং নমুনা সেটা দেখে আমাদের ইবাদত বندگی করতে হবে নিজে একটা জিনিস ভালো লাগলেই যে আমি ইচ্ছা করে করব বেশি করব এটা আল্লাপা গ্রহণ করবেন না ওয়ান انس আল্লাহ عبد الله عنه قال جاء ثلاثه رهط الى بيوت ازواج النبي صلى الله عليه وسلم يسالون عن عباده النبي انس رضی الله تعالی عنہ তেলি বলেন তিনজন ব্যক্তি রসুল শাহ আসলামের কোনো একটি স্ত্রীর বাড়িতে এসেছেন এস আলুন আন ইবাদাত নবী সাল্লা সাল্লাম নবী সাহসালামের এবাদত সম্পর্কে তারা জিজ্ঞাসা করার জন্য ফালাম্মা উখবিরু যখন তাদেরকে খবর দেওয়া হলো তাদেরকে বলা হলো হুম তারা যেন এই এবাদতটাকে সামান্য বলে মনে করলো এবং মনে করলো এটা তো অল্প ইবাদত ওয়াকাল এবং তারা বলল আইনা হানু মিনার নাবি তিনি নাবি আমরা কি তার সমতুল্য তিনি কোথায় আমরা কোথায় ওকাদ গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বিহি আল্লাহ তালা নবীর সকল গুনা মাফ করে দিয়েছেন আগের এবং পরের গুনা সব গুনা মাফ করে দিয়েছেন বিধায় ওনার সাথে তো আমাদের কোনো তুলনা হয় না কাল আহাদুহুম তাদের মধ্য থেকে একজন বলল আম্মা আনা ফাউসাল্লিল্লাইলা আবাদান সে তিনজনের মধ্যে থেকে একজন বলল আমি কি করব আমি পুরী পুরো রাত আমি সলাচদাই করবো ওকাল আনা আসুম মুহার আবাদান দ্বিতীয়জন বলল আমি পুরা বৎসর রোজা রাখবো ওকাল আ খার তৃতীয় জন আনা আ তাজিল আমি স্ত্রী মহিলা থেকে দূরে থাকবো ফালা আ তাজাউবাজু আবাদান আমি বিবাহ করব না সম্মানিত শ্রোতা ও দর্শক এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সালাম আলাইকুম ওয়া আমি মোহাম্মদ হাসিব মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দা আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক আল্লাহ নবী সালাম যখন তাদের কাছে আসলেন আসার পর বললেন আন তুমুল্লা কুলতুম কাদা ওয়া কাদা তোমরা সে ব্যক্তি যে তারা এমন কথা বললে আমা আল্লাহ এন্নি লাক্সা কুম্লিল্লা হি ওয়া থ কাকুম লাহু লা কিন্নি আসুম ওয়া উফতিদ ও উসল্লি ওয়া অর্কুদ ও আথস অজুন্নিসা হম রগিবান সুন্নতি ফ্যালাইসা মিন্নিম আল্লাহ নবিশাম বললেন তোমরা সে তিন ব্যক্তি যারা এ কথা বলেছ আমা অল্লাহ শুনে রাখো আল্লাহর কসম খেয়ে বলছি এন্নি লা অক্সা কুম্লিল্লে হি অ থ কা তোমাদের চাইতে আমি আল্লাহর বেশি ভয় করি এবং তোমাদের চাইতে আল্লাহর আমি বেশি পরহেজগারী অবলম্বন করি লা কিন্নি ওয়া কিন্তু আমার আদর্শ হলে এই আমি নফল সম কোনোদিন রাখি কোনোদিন রাখিও না ওয়া ওসল্লি ও আরকুদ আমি রাত্রিতে সলাত আদায় করি তাহাজ্জত পড়ি এবং আমি ঘুমেও থাকি আতা ওয়াতা নিসা এবং আমি বিবাহ করেছি বিবাহ করি ফমান রাহিবান সুন্নতি ফালাই সামিননি যে আমার সুন্নত থেকে দূরে সরে যাবে যে আমার সুন্নত থেকে সরে যাবে ফালাই সামিননি সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সম্মানিত শ্রোতা ও দর্শক এই হাদিস থেকে যে বিষয়টি আমরা জানতে পারি সেটি হলো এই যে আল্লাহ নবী সাল্লাম যেই এবাদত যেভাবে যতটুকু করেছেন সেই এবাদতটি ওইভাবে অতটুকুই করার মধ্যে আমাদের কল্যাণ আছে আমরা কোনো একটি এবাদতকে কোনো একটি কাজকে ভালো মনে করে আল্লাহ নবীলামের পরিমাণের চাইতে বেশি করে আমরা কখনো কল্যাণ পেতে পারি না এ বিষয়ে আইসারাজি আল্লাহ একটি হাদিস আল্লাহ নবীলাম বলেছেন মান ফি আহ দাসা আমরিনা হা দা মালাই হুফাহ যে ব্যক্তি দিনের ভিতরে কোনো নতুন কাজ করবে যেই কাজটি আমার দিনের ভিতরে আমি করি নাই ফালাইসা মিন্নি তাহলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী তাহলে এভাবে আজকে মুসলিম সমাজে তারা কোরআন এবং হাদিস না জেনে না বুঝে না দেখে ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা না করে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো এবাজত তারা বৃদ্ধি করার চেষ্টা করে এটা শরীয়তের পরিভাষায় বেদাত বলে আখ্যায়িত হবে আইসারা জিয়া আল্লাহ আনহা সে কথাই বলেছেন আল্লাহ নবী আসসালাম ওনা হাদিস বর্ণনা করেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মালাইশা ফরাদ আল্লাহ নবী ইসালাম বলেছেন যে আমার দিনের ভিতরে কোনো কাজ বাড়তি করে কাজ করবে সেটা প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য সেটা বেদাত সেই কাজের দ্বারা কোনো ফলাফল ভালো আসবে না বরং সেটা আরও ক্ষতিকর হবে وعن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الدين يسر ولن يشاد الدين الا غلبه فسددوا وقاربوا وابشروا واستعينوا بالغدوه والروحه ابو هريره رضي الله عنه رسول صلى الله عليه وسلم বলেছেন ان الدين يسر نিশ্চয় دين সহজ ولن يشاد الدين الا غلبه আর যে ব্যক্তি দিনকে কষ্ট বানিয়ে নিবে সে ব্যক্তি আমল করা থেকে অক্ষম হয়ে যাবে আল্লাহ তালা দিনকে সহজ করে দিয়েছেন আর যে তার জন্য কঠিন বানিয়ে নিবে তো তাকে এই দিন একদিন অক্ষম করে দিবে এবং সে সেই কঠিন কাজ করতে যে সে নিজে অপারক হয়ে যাবে কাজটি করতে পারবে না তো আল্লাহ নবী বলছেন যে এরকম করো না দিন সহজ সহজই রাখো নিজের উপর জুলুম করে সেটাকে তুমি বাড়িয়ে নিও না ফাসাদ্দিদু ও তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং ভার সাম্যতা তুমি বজায় রাখো এবাদতের ক্ষেত্রে ও আবশিরু এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো ওয়াস্তাইন বিল রাওহাতি এবং তোমরা এবাজত করো সকাল এবং সন্ধ্যায় ওয়াসাহি মিনাদ দুল জাতি রাওয়া হল বুখারি বলছেন ওয়াস্তায়নু বিলগাদবা তিওয়ার হাতে সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত করো এবং রাত্রের কিছু অংশে তোমরা এবাদত করো এ বিষয়ে আরেকটি রবাদ আছে সাদ্দিদু ওয়াকারিবু তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো সম্যতা বজায় রাখো ওয়াকদু বরো হু সকালে ইবাদত করো সন্ধ্যায় ইবাদত করো এবং রাত্রের কিছু অংশে যদি তুমি এবাদত করতে পারো আল কাসদা আল কাস্তা তাব লঘু তাহলে তোমরা তোমাদের উদ্দেশ্য পৌঁছতে পারবা উদ্দেশ্য পুঁছতে পারবা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এসরুন আল্লাহ নবী সালাম বলছেন দিন সহজ আজকে মানুষ সেই দিনটা নিজের উপর কঠিন বানিয়ে নিয়েছি আমরা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দিন সহজ করে দিয়েছেন তবে এই কঠিন আমাদের উপর বানানোর কারণে আমাকে আজকে আমার সুস্থতা আছে যুবক আছি আমার জন্য হয়তো এই এবাদতটা এখন সহজ হচ্ছে কিন্তু আমি যখন এটাকে বাড়তি করতে যেয়ে পরবর্তীতে এমন সময় আসবে যখন আমি বৃদ্ধ হয়ে যাব অচল হয়ে যাব তখন আমাকে মনে হবে যে হায় আল্লাহ আল্লাহ তালা যে আমাকে যতটুকু বলেছিল অতটুকুর মাধ্যমে যদি আমি জীবনযাপন করতাম যথেষ্ট ছিল বেশি করতে যে কালকে বেশি করলেন আজকে নাই আল্লাহর কাছে এই গ্রহণযোগ্য নয় এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম সেটা হলেই আল্লাহ নবীসাম বলছেন যে সকাল সন্ধ্যা এবাদতের যে রুটিন আছে হজরের সালাদ জহরের সালাদ আসর সালাত এসা এটা তো আছেই এর সাথে সাথে যদি কিছু রাতের কিছু অংশ আমরা আল্লাহর এবাজতে লিপ্ত থাকতে পারি তাহলে এর মাধ্যমে আমরা আমাদের উদ্দেশ্য সহজে অর্জন করতে পারি আর সেটাকে বলা হয় তাহাজুদের সালাত অমিন আল্লাহ রাত্রে কিছু অংশ আপনি তাহাজ পড়ুন নফর হিসাবে সেটা গণ্য হবে আল্লাহ তালা সেই সময় প্রথম আসমানে নেমে আসেন এবং নেমে আসার পর আল্লাহ তালা আমাদের কাছে ডেকে ডেকে বলেন হালমিন ফিরিন কে আছে যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব তো এইভাবে যদি আমরা আল্লাহ তালা যতটুকু আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ নবী সালাম যে কাজ যেভাবে যতটুকু বলেছেন এতটুকু করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদের সেই তৌফি দান করুন ওয়ান্ন আল্লাহ কল সাল্লাহ সাল্লাম মসজিদা فإذا حبل ممدود بين الساريتين فقال ما هذا الحبل قالوا هذا حبل لزينب فإذا فطرت تعلقت به فقال النبي صلى الله عليه وسلم حلوه ليصلي أحدكم نشاطه فإذا فتر فليرقد متفق عليه أنس رضي الله عنه هجرتي نبي النبي صلى الله عليه وسلم مرشدي بروبيش كلين ফায়িদ হাবুলুন মামদুদ বাইনা সারিয়াতাইন তো দেখলেন দুই পিলালের মাঝে রশি টানানো আছে মসজিদে দুই পিলারের মাঝে রশি টানানো আছে ফ কল আলানবি বললেন মসজিদে এই রশি কেন কলু উ সাব একরাম বললেন হা দা হাবলুন এহা একটি রশি লে জায়েনাব রশিটা টানিয়েছে জায়েনাব ফায়িদ আ ফাতারাত সে যখন ক্লান্ত হয়ে যায় তাল লাকাত লাকাতবিহীন

আল্লাহ বলছেন দিন সহজ কিন্তু সেই দিনটা আমরা কঠিন নিয়েছি দিন সহজ আল্লাহ নবী বললেন যে এই রশি খুলে দাও তোমার ঘুম যখন আসবে ঘুমিয়ে পড়ো ক্লান্ত হয়ে গেছো বিশ্রাম নাও বিশ্রাম নিয়ে আবার তুমি পড়ো কিন্তু এটা বলেন নাই ক্লান্ত শরীর নিয়ে ঘুম ঘুম ভাব নিয়ে আগের রয়েছে আরেকটু বিস্তারিত আসার জন্য তিনি বলেন আল্লাহ নবী ইসলাম বলেছেন

যতক্ষণ পর্যন্ত তারে ঘুমের ভাবটা চলে না যাবে অতক্ষণ পর্যন্ত শুয়ে থাকতে বলেছে কারণ সে যদি সলাৎ আদায় করে ঘুম ঘুম ভাব নিয়ে ঘুমের অবস্থা নিয়ে সে জানবে না হয়তো সে ওই অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে যে ক্ষমা না চেয়ে মুখ থেকে তার বিরুদ্ধে গালি বের হবে সে নিজে বুঝতে পারবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এমন হয় যখন কোনো ব্যক্তির ঘুম চলে আসে আর তাকে যখন ঘুম যখন তাকে আক্রান্ত করে নেয় তো তখন মুখ থেকে কি বের হচ্ছে এটা অনেক সময় বোঝা যায় না তো আল্লা নবী বললেন যে তুমি এই ঘুম ঘুম ভাব নিয়ে এ লিপ্ত হবা আর সালাতের ভিতরে শেষ দেয় তুমি আল্লাহর কাছে কাঁদবা আল্লাহর কাছে ক্ষমা চাইবা তো ক্ষমা চাইতে যে এমন যেন না হয় যে ক্ষমা চাইতে গিয়েছো আর তুমি ক্ষমা না চেয়ে তোমার বিরুদ্ধে বদ্ধ তোমার মুখ থেকে বের হয়েছে তুমি বুঝতেও পারবা না

তো আমি দেখেছি ওনার সলাটটি মধ্যম হতো এবং ওনার খুদবাটাও মধ্যম হতো অনেক লম্বাও হতো না অনেক ছোটও হতো না তো আল্লাহ নবী সালাম তিনি বলেছেন ইন্নি আকশা কুমিল্লা আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি তাহলে উনি যদি এই মধ্যম পন্থায় সলাচ আদায় করেছেন খুদবাও দিয়েছেন মধ্যম পন্থায় তাহলে আমাদেরও উচিত আমরা যে ইমামতির জন্য দাঁড়াবো আর পিছনে খেয়াল করব না যে অনেক বৃদ্ধ আছে মহিলা আছে বাচ্চারা আছে তাদের জন্য কষ্ট হবে আল্লাহ নবী বলছেন তুমি যদি একাই সরাস আদায় করো তোমরা তাহলে তুমি যত ইচ্ছা লম্বা করো কিন্তু যখন ইমামতি করবে তখন তোমার পিছনের মুক্তাধীর খেয়াল করতে হবে কেউ অসুস্থ থাকতে পারে ঠিক খুদবাটা এমনই যে খুদবাটিও মধ্যম হওয়া দরকার একেবারে লম্বাও না একেবারে ছোটও না কত সুন্দর দিন যে দিন আমাদেরকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেই নিজের উপর কঠিন বানিয়ে নিয়েছি সম্মানিত শ্রোতা ও দর্শক আজকের এই আলোচনা আমাদের জন্য আমাদের জীবনের একটি সুন্দর দিক নির্দেশনা হবে বলে আমি মনে করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তার দিন সঠিক দিন বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করেন এই বলি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখর দাওয়ানা عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের ভুল জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাগাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপেরোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ শর্টকোড কোড ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট টিভি 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 মানবতার সমাধান